বিনা পয়সায় আপনাদের ট্রেনিং দেবে। মাথায় রাখবেন, বিনা পয়সায় ট্রেনিং পাবেন। স্কিল ট্রেনিং করবেন যাদের ইচ্ছে। স্কিল ট্রেনিং করলে আপনাকে সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো চাকরি দিয়ে দেবে। এর একটা সিস্টেম করা হয়েছে, নানা রকম বড় বড় কোম্পানি, যেমন বিদেশে অনেকে চাকরি করতে চলে যায়, কিন্তু সেই বিদেশের কোম্পানিগুলো এখানেও আছে। এখানেও তারা চাকরিতে স্কিল ট্রেনিং করলে সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। আমাদের এখানে, আমাদের সময় প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশনে শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে 2,53,000 জনের বেশি নিয়োগ হয়েছেন, যার মধ্যে শুধু শিক্ষক প্রায় 1,50,000 অলরেডি নিয়োগ হয়েছেন, 10,000 অধ্যাপক ও প্রিন্সিপাল নিয়োগ হয়েছেন বাংলার শিক্ষা ও বাংলার উচ্চশিক্ষা। আমরা দুটো অনলাইন পোর্টাল তৈরি করেছি এবং এই দুটি পোর্টালে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। প্রাইমারি এডুকেশনও বাংলায় সবচেয়ে প্রথম হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। কাজেই মনে রাখবেন, যারা শিক্ষা নিয়ে শুধু একতরফা একটা ইস্যু নিয়ে দেখুন কাজ করতে গেলে যদি কেউ ভুল করে সেটাকে শুধরে নেওয়া দরকার। কাজ করতে গেলে ভুল তো হয়, রাস্তায় হাঁটতে গেলে আমরা হোঁচট খাই না? হোঁচট খেলে পায়ে একটু লাগে, তারপরে সেটাকে ঠিক করে নিতে হয়, দেখে হাঁটতে হয়। সেই জন্য মনে রাখবেন, যদি কোনো ভুলভ্রান্তি কেউ করে তার জন্য তা শুধরে নেওয়া হবে, তার জন্য তার আইন আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালোবাসে না, আম সরি ছাত্রছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ। সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার, আর টেলিভিশন চ্যানেলগুলো কি জানেন তো, বেশি দেখবেন না, মাথা খারাপ হয়ে যাবে। সারাক্ষণ কার বিরুদ্ধে কি বলা যায়, তৃণমূলের বিরুদ্ধে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একটা আটসালা পেলেই দেখাতো 10 বার করে, আটসালা বেরিয়েছে। আর এখন জিজ্ঞেস করুন, বিছানাটাও তো নোংরা, ওটাও ভালো করে দেয় না, কবার দেখাও? নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। এরা কি বলে জানেন, কয়লার চুল্লিতে যেমন কাঠ দিতে হয়, কাঠের চুল্লিতে কাঠটা জ্বালাবার জন্য কাঠ দিতে হয়, কাঠ দিতে হয়, এরাও তাই রং মিশিয়ে ভেজাল খবর পরিবেশন করে, কাঠ জ্বালিয়ে ট্রিপল, বিশেষ করে টিআরপি বাড়াবার জন্য। এগুলো আপনাদের মাথায় রাখবেন।